সুপ্রিয় দর্শক বন্ধুদের কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগত জানাই এই পর্বের আজকের বিষয় এই সময় বাসায় থাকা আম গাছগুলিতে প্রচুর মুকুল আসতে দেখা যায় তবে সেই মুকুলগুলিকে সঠিকভাবে ধরে রাখতে পারলেই বা যত্ন করে ধরে রাখতে পারলেই কিন্তু আপনারা গাছে প্রচুর আম ধরাতে পারবেন তবে সমস্যা হলো বাসার গাছগুলিতে প্রচুর মুকুল আসলে কি হবে সেই সমস্ত মুকুলগুলি একসময় ঝরে যেতে দেখা যায় তাই এই মুকুলগুলি ঝরা প্রথমে আমাদের রোধ করতে হবে তা কিভাবে করব তা নিয়েই কিন্তু আজকের ভিডিওটি প্রথমে আমরা জানবো ঠিক কি কি কারণে আমের মুকুলগুলি ঝরে যায় প্রিয় দর্শক এই সময় ঠিক যে সময়ে গাছে মুকুল আসে এই মুকুল আসার সময় গাছে হপার পোকার আক্রমণ দেখা যায় এই হপার পোকাগুলি গাছের কচি অংশের রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে এর ফলে আম গাছে আমের মুকুল ঝরা রোগ দেখতে পাওয়া যায় আর এই পোকাগুলি গাছের কচি অংশের রস টুষে খাওয়ার ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এর ফলে আমের মুকুল ঝরা আর আমের গুটি ঝরা রোগ দেখতে পাওয়া যায় ফলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে মুকুল আসলে কী হবে আপনাদের মুকুলগুলি বেশিরভাগই ঝরে যায় আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের গাছটিতে হপার পোকার আক্রমণ হয়েছে এর জন্য আপনারা আপনাদের গাছটির তলা দিয়ে বা ছোট গাছ থাকলে সেই গাছের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি চটপট চটপট করে আওয়াজ হয় তাহলে বুঝবেন যে এই পোকার আক্রমণ হয়েছে এই পোকাগুলি তখন গাছের থেকে আপনার গায়ের উপর এসে পড়বে এই পোকা দমনের জন্য ব্যবহার করবেন ড্রাসবান ড্রাসবান আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলের সঙ্গে আড়াই এম করে কথাটা আবারও বলছি আপনারা ব্যবহার করবেন ড্রাসবান প্রতি এক লিটার জলের সঙ্গে আড়াই এম করে দিয়ে ভালোভাবে মিশিয়ে গাছের মুকুল ভিজিয়ে স্প্রে করে দেবেন ড্রাসবান স্প্রে করতে হবে প্রথম মুকুল আসার আগে দ্বিতীয়বার স্প্রে করতে হবে যখন এই মুকুলগুলিতে ফুল ফুটবে আর তৃতীয়বারের জন্য স্প্রে করতে হবে যখন এই মুকুলগুলি থেকে আমের গুটি আকারে ছোট ছোট গুটি দেখা যাবে এই তিনটি পর্যায়ে স্প্রে করতে পারলেই চোষক পোকার আক্রমণ থেকে অনেকটাই আপনাদের ফসলকে বা গাছের ফলকে বাঁচাতে পারবেন প্রিয় দর্শক লেবু গাছে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে মার্চ মাসের শেষ পর্যন্ত লেবু গাছে ফুল আসতে দেখা যায় এই সময় গাছে প্রচুর পরিমাণে ফুল আসে আর এই ফুলগুলিকে ঠিকঠাক পরিচর্যা করে গাছে ধরে রাখতে পারলেই এগুলি থেকে প্রচুর লেবু ধরানো সম্ভব তো এটি কিভাবে সম্ভব তা নিয়েই কিন্তু আজকের আলোচনা তো চলুন আমরা এ বিষয়টি নিয়ে একটু জেনে নিই যে আমরা কিভাবে এই সময় পরিচর্যা করব সুপ্রিয় দর্শক এর আগেও আমরা আলোচনা করেছি যে গাছের ফুল অথবা ফল ধরা অবস্থায় গাছের খাদ্যের চাহিদা একটু বেশি থাকে প্রিয় দর্শক তাই বলে এই সময় কোনো নাইট্রোজেন জাতীয় সার বা গোবর সার ব্যবহার করা চলবে না এই সময় ব্যবহার করতে হবে পটাশ সার এই পটাশ সার গাছের এই সময়ের খাদ্যের চাহিদা অনেকটাই পূরণ করে দেবে আর এছাড়া গাছের ঝরা রোগ দূর করতে বা ফল ঝরা রোগ দূর করতে এই সময় সহজেই আপনারা আপনাদের নিকটবর্তী কীটনাশক ঔষধের দোকানে পেয়ে যাবেন মিরাকুলান মিরাকুলান আপনারা ব্যবহার করবেন এক মিলিহারে প্রতি এক লিটার জলের সঙ্গে ভালোভাবে গুলে এই ফুল অবস্থায় বা গাছের গুটি ফল অবস্থায় আপনারা গাছগুলিতে স্প্রে করে দিন দেখবেন আপনাদের গাছগুলিতে ফুলঝরা বা ফল ঝরা রোগ দূর হয়ে যাবে এছাড়া আপনাদের গাছগুলিতে নিয়মিত পানি দিন পর্যাপ্ত সূর্যের আলোতে গাছ রোপণ করুন এবং সঠিক সময়ে গাছের ডাল কাটাই ছাটাই করুন আমরা আশা করি আপনাদের গাছগুলিতে ফুল যেমন আসবে তেমনি ধরবে আপনাদের গাছগুলিতে ফল আপনাদের গাছগুলি ফুলে ফলে ভরে উঠুক এই কামনা করে আজকের মতন শেষ করছি দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে